नमस्कार বন্ধুরা, আমি রামপ্রসাদ, রাম সাইবার ক্যাফে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজ আমরা জানব ন্যাশনাল টেস্টিং এজেন্সির যে নতুন নোটিফিকেশন এক্সাম রিলেটেড শিডিউল এসেছে সেটা আমরা সাবজেক্ট ওয়াইজ দেখে নেব, ঠিক আছে? তো চলুন কিভাবে ফোন থেকে দেখে নেব সেটা জেনে নিই। তার জন্য আমাদের গুগল সার্চ বারে টাইপ করতে হবে NTA.ac.in, ওকে? NTA মানে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবার ফোনটাকে ডেস্কটপ সাইড মোড করে নিতে হবে, যদি কারো করা না থাকে তাহলে করে নেবেন, আর করা থাকলে ঠিক আছে। নেওয়ার পরে দেখুন সোচে নোটিশ টাইটেল, এখান থেকে বাঁদিকে সিরিয়াল নম্বরে 3 নম্বরে দেখুন সাবজেক্ট ওয়াইজ শিডিউল ফর ইউজিসি নেট ডিসেম্বর 2021 অ্যান্ড জুন 2022, ওকে? ডান সাইডে দেখুন রিড মোড আছে, রিড মোডে ক্লিক করে দিতে হবে। তারপর পিডিএফ ভিউতে শো করে নিতে হবে, ওকে? এবার দেখুন একটু স্ক্রল করে দেখতে পারবেন একদম উপরে তুললে পাবলিক নোটিশ 16 সেপ্টেম্বর 2022 লেটার পাবলিশ হয়েছে। সাবজেক্ট ওয়াইজ শিডিউল ফর ইউজিসি নেট ডিসেম্বর 2021 অ্যান্ড জুন 2022। ইউজিসি মতলব হচ্ছে ইউনিভার্সিটি জ্ঞান কমিশন, নেট নেট মানে হচ্ছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এখানে বলেছে দেখুন আপনাদের যে শিডিউল অ্যাডমিট কার্ডটা আপনারা 20, 21 এবং 22 সেপ্টেম্বর থেকে ডাউনলোড করতে পারবেন। কোন ওয়েবসাইট থেকে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে www.nta.ac.in অথবা usnet.nta.nic.in থেকে। দেন তারপর দেখুন কোনো রকম ইনকোয়ারি থাকলে আপনারা হেল্প ডেস্ক এই নম্বরে ফোন করতে পারবেন অথবা মেল আইডি @usnet@nta.ac.in এ মেল করতে পারবেন, ওকে? সেকেন্ড পিডিএফ চলে আসছে দেখুন ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এখানে আপনাদের সাবজেক্ট কোড ওয়াইজ সাবজেক্ট এবং তার পাশে কোন ডেটে এক্সামটি হবে সেই ডেটটা দেওয়া আছে। দেখুন আমি এখানে কিছু কিছু সাবজেক্টের ডেটটা বলে দেবো, আপনাদের যা যা সাবজেক্ট আছে আপনারা একটু দেখে নেবেন, কেমন? দেখুন বাংলা কন্ডাক্ট হতে যাচ্ছে 23 সেপ্টেম্বর 2022 তারিখে, হিন্দি হচ্ছে 30 সেপ্টেম্বর 2022 তারিখে, সোশিওলজি হচ্ছে 1 অক্টোবর 2022 তারিখে, অর্থাৎ এটা অক্টোবরে পড়ে গেল, হিস্ট্রি হচ্ছে 10 অক্টোবর 2022 তারিখে, এডুকেশন কোড 09, এডুকেশন কন্ডাক্ট হচ্ছে 12 অক্টোবর 2022 তারিখে, অর্থাৎ 12 তারিখে এডুকেশনটা কন্ডাক্ট হবে, এবং তারপরে দেখুন সংস্কৃত 14 অক্টোবর 2022 তারিখে কন্ডাক্ট হচ্ছে, ঠিক আছে? এইভাবে এখানে টোটাল 36টি সাবজেক্ট দেওয়া আছে, এই এই যা যা ডেট আছে এই ডেটে কন্ডাক্ট হবে। এরপরে দেখুন কোনো রকম ইনকোয়ারি থাকে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, আপনারা এখানে কন্ট্যাক্ট করতে পারেন অথবা মেল আইডি যাচ্ছে এখানে মেল করতে পারেন, ঠিক আছে? এইভাবে আপনার বাড়িতে বসে মোবাইল ফোন থেকে নোটিফিকেশনগুলো দেখে নিতে পারবেন। এবার আমরা নেক্সট যে ভিডিও আনবো সেটাতে দেখে নেবো যে কীভাবে বাড়িতে বসে মোবাইল ফোন থেকে NTA যখন আপনারা অ্যাপ্লাই করেছেন যে রেজিস্ট্রেশন আইডি ছিল সেই আইডিটা দিয়ে এবং ডেট অফ বার্থের সাথে ক্যাপচার কোডটা বসিয়ে কীভাবে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন, ওকে? এই ভিডিওটি আপনার একটু উপকার লাগলে আমার এই পরিশ্রম সার্থক হবে। ধন্যবাদ, আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের শুভকামনা করি।